আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন এই কামনা করি। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার গার্ডেনের কি অবস্থায় আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন। এই যে বন্ধুরা, আমি শিমগুলা হারভেস্ট করতেছি। আমার কাছে আবার সব ধরনের শিম, সব ধরনের শিমই আমি পছন্দ করি। তো সাথেই থাকেন, আমি শিমগুলা হারভেস্ট করে নেই। শিমগুলা মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে আছে, আর এই যে অনেকগুলো শুকিয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন, আমার গাছগুলা একদম
রোদে গরমে একদম পুড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এত গরম পড়েছে, একদম 95 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট। তো বুঝতেই পারতেছেন আমার গাছের অবস্থা দেখেন। তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। এখনো গাছে কিছু কিছু শিম আছে, ওই যে দেখেন। এই যে দেখেন এক ধরনের আলু মানে পটেটো, তো এইটা এই যে দেখেন আমি প্রথমবার রোপণ করেছি। তো এই যে পাতাগুলা খুবই সুন্দর এবং বেশ ভালোই দেখা যাচ্ছে। তো অনেক উপরে উঠে গেছে এটা, এই যে দেখেন এই যে পাতাগুলা, এই যে খুবই সুন্দর পাতাগুলা। আমি জানি না পাতাগুলা খাওয়া যাবে কিনা। এটা ভিয়েতনামি পটেটো, তো এটা আমি কিনে নিয়ে আসছিলাম। তো এটা কিন্তু অন্যান্য পটেটোর চেয়েও এক্সপেন্সিভ। তো আমি একটা কি করেছি, মাটিতে রোপণ করে দিয়েছি। তো দেখা যাক, বেশ সুন্দরই লাগছে। এই যে বন্ধুরা, এই যে দেখেন রুইতট পাতার গাছটা কেমন শুকিয়ে গেছে। এই যে দেখেন এত গরম পড়েছে, এই যে দেখেন। আর এই নতুন আর একটা জিনিস আমি লাগাইছি, এটাকে হর্স রেডিশ বলে। তো এই যে দেখেন বেশ বড় হয়েছে। তো বন্ধুরা, আজকে যা হারভেস্ট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।